ভিউয়ার্স, আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব মজাদার একটি রেসিপি, পাকা আমের পাটিসাপটা পিঠা। দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ হয়েছে। তা কিভাবে আমি তৈরি করেছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন এই পাকা আম দিয়ে আমি পাটিসাপটা তৈরি করেছি। এক কাপ ময়দা আর এক কাপ চাউলের ময়দা, একটা ডিম, আর সেই সঙ্গে আমের পেস্ট। ময়দাটা মাখাতে যতটুকু আম লাগবে ততটুকু পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এই 2-5 মিনিট রেখে দিয়েই আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো চলুন দেখুন কীভাবে আমি ভেজেছি আর কেমন হয়েছে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। খুবই মজার রেসিপি এটা আছে, আম দিয়ে পাটিসাপটা। আমের গুলা দিয়ে আটা মাখিয়েছি, মাখিয়ে যে পাটিসাপটা তৈরি করছি। খুবই মজাদার একটি রেসিপি, কখনো হয়তো আপনারা খাননি, একবার না হলেও ট্রাই করে খেয়ে দেখবেন কত মজা। আমি এক কাপ চাউলের গুঁড়া, এক কাপ গমের ময়দা আর একটা ডিম, আর 2 কাপ মতন মানে কোনো পানি ব্যবহার করিনি, একটা ডিম দিয়েছি। আর সেই আমের গুলা যতটুকু লাগিছে আমের পুর দিয়ে এই যে পিঠাগুলো তৈরি করছি, দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। গুলাটা পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে। এইভাবে নিয়ে এইভাবে দিয়ে একটু এইভাবে বেলে দিতে হবে। যখন উপরটা একটু শুকিয়ে আসবে তখন একটু পুর দিয়ে দিতে হবে। আমি এখানে গাজরের হালুয়া, নারকেল দিয়ে আর মিষ্টি দিয়েছিল, মিষ্টির সন্দেশ সব একসঙ্গে পুরটার সঙ্গে মিশিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আর এদিকে আমটাকে গুলি আম গুলিয়ে আমের কুলা দিয়ে শুধু আম ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু একটা ডিম দিয়েছি আর একটু সবেত মতো লবণ। এই তো উপরটা শুকিয়ে গেছে, এখন আমি পুরটা দিয়ে দেব। একটু লেগে যাচ্ছে না, কি সুন্দর হচ্ছে। আপনারা এইভাবে আমের পাকা আম দিয়ে পাটিসাপটা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তেল টেল ব্যবহার করেনি, নন স্টিকের তাওয়াতে এরকম করে দিলেই উঠে চলে আসবে, তেল দেওয়া লাগবে না, একটু ব্রাশ করে দিলেও হবে। এই যেভাবে তুলে দিচ্ছি আমকে, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেশি ভালো হবে। পানিটা শুকিয়ে গেলে আমি উল্টে দেব। আমি এখন পুর দিয়ে দেব। তো আমার হয়ে গেল পাটিসাপটা, আমি বাকিগুলো সব ভেজে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। ভিউয়ার্স, এই যে আমার আম দিয়ে পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। আশা করি আমার আজকের পাটিসাপটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে পাকা আম, এই পাকা আমকে গুলিয়ে এক কাপ
চাউলের ময়দা, 1 কাপ গমের ময়দা দিয়ে আমি পিঠাটা তৈরি করেছি। খুবই সুন্দর হয়েছে, তেল লাগেনি, তেল ছাড়া পাটিসাপটা। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবে। তা আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সামনে ঈদ মোবারক জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।